সালমান, আজকে আবার নতুন কি কাহিনী নিয়ে এসেছো? চিল্লু ভাই তা আমার বড় ভাইয়ের মতো, এটা তো আপনি জানেন। ওনার সাথে তো মোটামুটি সব কিছু শেয়ার করা হয়, যত প্রবলেমস, যত প্ল্যানিং, ফাইজলামি, সমস্যা কোনো রকমের, যাই হোক না কেন, সব কিছু সলিউশনের জন্য আমরা চিল্লু ভাইয়ের কাছে যেতাম। হি ওয়াজ লাইক আওয়ার বিগ ব্রাদার। রিসেন্টলি উনি যখন ইউনিভার্সিটিতে জয়েন করলো, আই থিঙ্ক ডিস্টেন্সটা একটু বেড়ে গিয়েছে। অ্যান্ড আসলে উনি ব্যস্ত, তো অনেক কিছু ওনার সাথে শেয়ার করা হয় না, বা কিছু মানে মেনটেন করে চলতে হয় অনেক কিছু। অ্যান্ড আই থিঙ্ক চিল্লু ভাই খুব তাড়াতাড়ি চিল্লু টিচার বা প্রফেসর স্যার হয়ে গেছে। অ্যান্ড সরি ম্যাম, আমি এত বাজেট দেন আপনার টাইম নষ্ট করছি। ওকে, দ্রুত বলে শেষ করো, কি বলতে চাইছো? সরি, খুবই ইমার্জেন্সি সিচুয়েশন। জিল্লু স্যার বা জিল্লু ভাই, উনি রিসেন্টলি মনে হয় কোনো কিছু একটা নিয়ে আই থিঙ্ক সমস্যায় ভুগছেন। আর আমি এই জিনিসটাই কোনোভাবে নিতে পারতেছি না যে জিল্লু স্যার বা জিল্লু ভাই কোনোভাবে আমাকে ক্লোজ মেনে নিতে পারতেছে না। হয় না, মানুষ তো পরিবর্তন হয়, এটা অনেক স্বাভাবিক না? অথচ আমি দুটো ছোট ভাইয়ের মতো সবসময় আমার পাশে ছিল, সব কিছু বলতাম, কোনো সমস্যা, যে কোনো বড় সমস্যা সব আমি জিল্লু ভাইয়ের সাথে শেয়ার করতাম। এখন আমার টাইম আসে বারবার জিজ্ঞেস করতে, জিল্লু ভাই কি হয়েছে বলো, আমি তোমার আপন ভাই, আমি তোমার সেবা করছি, আমি তোমার মাথায় পানি ঢেলে দিচ্ছি, তোমার জ্বরের সময় তোমার যে কোনো সমস্যা আমি তোমার সঙ্গে ছিলাম। সালমান, হয় এরকম, ঠিক হয়ে যাবে, আর হয়তো এখন বলছে না, বাট পরবর্তীতে বলবে তোমাকে। চেঞ্জ হওয়া ডিফারেন্ট জিনিস, পর হয়ে যাওয়াটা আরেকটা জিনিস। জিল্লু ভাই বলে ডাকতাম, উনি এখন আর জিল্লু ভাই নেই, উনি এখন জিল্লু স্যার হয়ে গেছে। ইটস ওকে সালমান, আই থিঙ্ক আমি জিল্লু ভাইয়ের সাথে কথা বলবো, ঠিক আছে? টেক ইট ইজি। আর জিল্লু ভাই হয়তো এখন বলছে না, বাট পরবর্তীতে বলবে। ওকে, থ্যাংক ইউ। মাথা